वेलकम टू द चैनल मैथ सॉल्यूशन। क्लास टेन एर नतून एक क्लास निये आज के आमी तोमादेर सामने उपस्थित हुए। आज के आमरा करब क्लास टेन एर सरल सूद कषा अर्थात सिम्पल इंटरेस्ट अध्यायेर परवर्ती अंकगुलो। क्लासटी शुरू करार आगे तोमादेर उद्देश्य एडवाइस दिच्छी जे तोमरा अवश्यई क्लासटी सम्पूर्ण देखबे, आर जारा नतून आछो तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करबे। एर परवर्ती क्लास अब्दि आमरा तीन नम्बर अंक अब्दि करेछिलाम, आज के चार नम्बर अंकेर माध्यमे आजकेर क्लासटी शुरू करछे। चार नम्बर अंकटी आमरा स्क्रिने देखते पाच्छि। পলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রেট অফ ইন্টারেস্টটা কত দেওয়া আছে, 6%। প্রিন্সিপাল অর্থাৎ আসলটা দেওয়া আছে কত, 3200। আর সময়টা অর্থাৎ টাইমটা দেওয়া আছে কত, 2 বছর। তাহলে 2 বছর পরে আমাদের সুদে আসলে অর্থাৎ সুদ প্লাস আসলটা কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট আমরা কি করব, মোট সুদ অর্থাৎ ইন্টারেস্টটা কতটা আমরা পাচ্ছি সেটা আমরা আগে ইভ্যালুয়েট করব। নেক্সট সুদে আসলে আমরা সেই ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করব। ওকে, তাহলে এই ক্ষেত্রে আসল পি সমান বত্রিশশো টাকা, সময় টি সমান 2 বছর, সুদের হার আর সমান কত, 6%। সুদটা আমাদেরকে ফার্স্ট বের করতে হবে, তারপরে আমরা সুদ আসলে এটা বের করছি। মোট সুদ আয় সমান কত, পূর্বের ক্লাসে আমরা জেনেছি যে মূল সূত্র ফান্ডামেন্টাল যে ল আই ইজ ইকুয়াল টু পিআরটি, সেটা অ্যাপ্লাই করে আমরা এখান থেকে আয়ের অ্যামাউন্টটা ফাইন্ড আউট করছি। তাহলে আয় সমান কি, যে পিআরটি বাই 100। তাহলে এক্ষেত্রে পি এর মান কত, 3200 অর্থাৎ 3200 টাকা। আর এর মান কত, 6, টিটা কত, 2 বাই 100। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কাটলো, তাহলে আয়ের মানটা কত পেলাম, 384 অর্থাৎ 384 টাকা পেলাম। নির্ণয় সুদে আসল আই প্লাস পি, আয়ের মানটা কত আমরা পেয়েছি এখানে, 384। 384 প্লাস পিটা কত, 3200। টোটালি আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 3584 আর 3584 টাকা। তাহলে আমরা চার নম্বর অঙ্কটা সলিউশন করলাম, এবার আমরা অঙ্কটি সলিউশন করছি। পাঁচ নম্বর অঙ্কটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। বার্ষিক 5.25% সরল সুদের হারে সমাধানে একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন, 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন, তিনি কত টাকা জমা রেখেছিলেন? এক্ষেত্রে মোট সুদ আয় সমান 840 টাকা, সময় টি সমান 2 বছর, সুদের হার আর সমান 5.25% 5.25%। তাহলে আমাদেরকে বের করতে হবে কত, আসলটা বের করতে হবে, পি এর মানটা বের করতে হবে। তাহলে আসল পি সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, এটা হচ্ছে মূল সূত্র ফান্ডামেন্টাল ল। এখান থেকে আমরা কি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি বের করব, পি এর মানটা বের করব। তাহলে কি পাচ্ছি, যে পি আর টি ইজ ইকুয়াল টু 100 আই, ইমপ্লাইজ দ্যাট পি ইজ ইকুয়াল টু 100 আই বাই আর টি। ওকে, ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আই এর মানটা কত আমরা পাচ্ছি, 100 ইনটু আই এর মানটা আমরা 840 নিয়ে নিলাম, আর এর মানটা কত, 5.25
5.25 আর টি এর মানটা আমরা কত পাচ্ছি এখানে 2 ওকে তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো 2 50 এ 100 তাহলে পাচ্ছি কি এখানে 50 ইনটু 840 বাই এটা যদি আমরা দশমিকটাকে উঠিয়ে দিই তাহলে এখানে 100 দিয়ে মাল্টিপল হয়ে গেল এবার আমরা 25 দিয়ে ভাগ করছি তাহলে 25 ইনটু 2 মানে 50 হচ্ছে আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 25 2 ইনটু 2 25 এর 50 আর 25 কে 25 21 পেলাম এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4 আর 0 তাহলে আমরা কত পেলাম 4 2 এ 8 আর তারপর 3 তে 0 অর্থাৎ 8000 পেলাম তাহলে আমরা এই ক্ষেত্রে অ্যানসারটা আমরা কত পেলাম 8000 টাকা নির্ণয় আসল সমান 8000 টাকা এই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কটা এবার আমরা 6 নম্বর অঙ্কটা সলিউশন করছি 6 নম্বর অঙ্কটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হচ্ছে তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন তাহলে এই ক্ষেত্রে মোট সুদ কত দেওয়া হয়েছে 378 টাকা অর্থাৎ 378 টাকা সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্টটা কত 12% সময় টি সমান কত যেটা বলেছে প্রতি মাস বলে এক মাস সমান কত 1/12 বছর আসল হচ্ছে পি পিটা কোশ্চেন মার্ক আমরা দিলাম কারণ আমরা এখানে এই ক্ষেত্রে পি এর মানটা ফাইন্ড আউট করব তাহলে আমরা জানি যে যে ফান্ডামেন্টস ল সেটা কি হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100 ওকে এখান থেকে পি এর মানটা যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে পি সমান কত হবে পি ইজ ইকুয়াল টু 100 আই বাই আর টি ওকে এবার আমরা আই আর আর টি এর যে ভ্যালুগুলো আমাদের প্রদত্ত সেগুলো আমরা জাস্ট বসিয়ে এই পি এর মানটা আমরা ফাইন্ড আউট করব তাহলে 100 ইনটু আই মানে কত 378 বসিয়ে দিলাম আর মানে কত 12 আর টি হচ্ছে কত 1/12 তাহলে 1 টা এখানে বসলো আর 12 টা উপরে চলে গেল হরে চলে গেল এবার এটাকে আমরা জাস্ট ফাইন্ড আউট করলাম কত পাবো 12 কাটছে তাহলে কত 37800 তাহলে আমরা এক্ষেত্রে আসলের মানটা কত পেলাম 37800 টাকা তিনি অতএব নির্ণয় তিনি 37800 টাকা ধার নিয়েছিলেন এত টাকা ধার নিয়েছিলেন ওকে ক্লিয়ার তাহলে আমরা 6 নম্বর অঙ্কটা সলিউশন করলাম এবার আমরা 7 নম্বর অঙ্কটি সলিউশন করব 7 নম্বর অঙ্কটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে আমাদের একটা জানতে হবে একটা বিষয় যে আসলে যা ভ্যালু আর মোট সুদ অর্থাৎ সুদের ইন্টারেস্টটা যদি সেম হয় একই ভ্যালু হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সুদে আসলে আমরা কি পাবো দ্বিগুণ পাবো কিরকম যদি এক্স টাকা হয় আর সুদ আমি পেলাম কত এক্স টাকা তাহলে আমরা তাহলে আসল কত নিয়েছিলাম এক্স টাকা আর সুদ পেলাম কত এক্স টাকা তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ফাইনালি সুদ প্লাস আসল আমরা কত পেলাম 2x যেটা হচ্ছে 2x এক্স এর দ্বিগুণ অর্থাৎ আসলে দ্বিগুণ তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে অবশ্যই আসল আর মোট সুদ যদি মানটা যদি ভ্যালুটা যদি ঠিক একই হয় সেম হয় তাহলে সেই ক্ষেত্রে সুদে আসলে আমরা দ্বিগুণ পাবো ক্লিয়ার তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব মোট সুদ আর আসলটা একই ভ্যালু হবে ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস ফলো মি তাহলে এই ক্ষেত্রে কি ধরি এই ক্ষেত্রে আসল পি সমান এক্স টাকা ওকে তাহলে মোট সুদ এক্স হবে তাহলে মোট সুদ আই সমান এক্স টাকা সুদের হার রেট অফ ইন্টারেস্ট সুদের হার
অর্থাৎ আর মানে আর এর মানটা কত দেওয়া আছে 6% তাহলে 6% এই ক্ষেত্রে আমরা কি বের করব সময়টা তো সময় টি সমান কোশ্চেন মার্ক ওকে আমরা জানি সেই সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ কষার যে ফান্ডামেন্টালস ল অর্থাৎ প্রথম প্রাথমিক যে সূত্র ছিল আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100 সেই সূত্র থেকে আমরা টি এর মানটা ফাইন্ড করব তাহলে আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100 তাহলে টি যেহেতু আমরা বের করবো তাহলে টি সমান কত হবে 100 আই বাই পি আর ওকে এবার আমরা আই পি আর আর এর মানটা যেগুলো প্রদত্ত সেগুলোতে বসিয়ে আমরা ফাইন্ড করছি তাহলে 100 ইনটু আই মানে কত এক্স হয়ে গেল পি কত আছে এক্স আর আর এর মানটা কত 6 ওকে তাহলে এটা আমরা এবার আমরা এটাকে কি করবো লঘিষ্ঠ আকারে পরিণত করব তাহলে এক্স এক্স কাটছে 2 3 6 আর 50 2 100 তাহলে আমরা টি সমান কত পেলাম 50/3 এই ভগ্নাংশটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কত হচ্ছে 16/2 3 ওকে তাহলে অতএব নির্ণেয় সময় সমান অতএব নির্ণেয় সময় টি সমান কত 16/2 3 এত বছর ওকে তাহলে আমরা ফাইনালি 7 নম্বর অঙ্কটা অ্যান্সার মানে কত পেলাম 16/2 3 বছর এখান থেকে আমরা আজকের ক্লাসটি শেষ করছি ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর নিজের বন্ধু বান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে এই অধ্যায়ের পূর্ববর্তী ক্লাস এবং আরও অন্যান্য অধ্যায়ের যে সমস্ত ক্লাসগুলি আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলে অনুষ্ঠিত হয়েছে তাদের প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই সব লিঙ্কের মাধ্যমে তোমরা প্রয়োজন অনুযায়ী নিজ নিজ ক্লাসগুলো দেখতে পাবে এছাড়া আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ও ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই সব লিঙ্কের মাধ্যমে তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলের সাথে যুক্ত হতে পারবে সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটি শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো